الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضكم إلى بعض أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورج نے دیا اپنے شعاع ان کی پیغام سورج نے دیا اپنے شعاع ان کی پیغام دنیا نے ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا نے ہے عجب چیز کبھی صبح کبھی شام اے بندہ خدا چاہو گا ان کی ملاقات اے بندہ خدا چاہو گا ان کی ملاقات جلدی سے بیٹھے سنا حضرت کی نصیحت جلدی سے بیٹھے سنا حضرت کی نصیحت
দুনিয়া নহ দুনিয়া কা তলব কার নহি হা, দুনিয়া নহ দুনিয়া কা তলব কার নহি হা, বাজার সে গুলজার হ খরিদার নহি হা, বাজার সে গুলজার হ খরিদার নহি হা। আলহামদুলিল্লাহ, হেলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে আল্লাহ পাক আশিকিন জাকিরিন শাকিরিন তলাবায়ে আয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা, মহাবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমলের নিয়তে শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন, এর জন্য সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন নবুয়তি দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি, 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম 114টা সূরা দিয়ে মোকাম্মল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। বাকি আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সাহাবায়ে কিরাম ইখতিলাফ করেছেন, যেমন হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা তিনি বলেছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে 6236টি আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা 6666টি আয়াত নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগিতে কুরআনুল কারীমকে মুকাম্মল করে দিয়েছেন, মুতাম্মাম করে দিয়েছেন 6218টি আয়াতের মাধ্যমে। যাই হোক, আয়াতের ব্যাপারে ইখতিলাফ হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিতেন, ওই বিধান অনুযায়ী রাসূলের প্রতি কখনো 2 আয়াত কখনো 3 আয়াত একসাথে অবতীর্ণ হতো। যেই সাহাবি উল্লেখ করেছেন 6236টি অথবা 6218টি, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথাও সঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন 6666টি আয়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও সঠিক। যাই হোক, এই আয়াতগুলোর ভিতর থেকে আল্লাহ তাআলা 250টি আয়াতে বান্দাকে হালালের কিছু বিধান দিয়ে বয়ান করেছেন, বাকি 250টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হালাল হারামের কিছু বিধান দিয়েছেন। মোট হালাল এবং হারামের বিধান দিয়ে 500 আয়াত আল্লাহ তাআলা হালাল হারামের বিধান দিয়ে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বয়ান করে শুনাইছেন। 100 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজের পবিত্রতা সম্পর্কে বয়ান করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, ওয়াসালামুন আলাল মুরসালিন।
الحمدين والحمد لله رب العالمين এরকম আয়াত আল্লাহ তাআলা নিজের পবিত্রতা সম্পর্কে 100 আয়াত নাযিল করেছেন যেই আয়াত আল্লাহ তাআলা নিজের পবিত্রতা সম্পর্কে বয়ান করেছেন বাকি যে আয়াতগুলো রয়েছে সতর্ক করার জন্য উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য তিন পদ্ধতির মাধ্যমে আল্লাহ বয়ান করেছেন যেমন আল্লাহ তাআলা প্রথম বয়ান করেছেন আল্লাহ তাআলার নিজের কুদরতের কিছু বিবরণ দিয়ে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত এরা নবীর উম্মতের দল আল্লাহর নিজের কুদরত আল্লাহ কত বড় কুদরতওয়ালা আল্লাহর কুদরত দেখার জন্য বান্দার অন্য দেশে যেতে হবে না ঘর থেকে বাহির হয়ে আল্লাহর কুদরত দেখতে পাবে আসমানটাকে কিভাবে অবতীর্ণ করে স্বর্ণের উপরে বাসমান রেখেছি যে আসমানকে আমি আল্লাহ তাআলা কোনো খুঁটি দেইনি খুঁটিবিহীন আসমানকে আমি রেখে দিয়েছি এই আসমান কত ওজনের আসমান কত ওজনের আসমান আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন সামনে বসা বাতা নামক স্থানে মায়ার নবী আমাদেরকে বয়ান করতেছেন এমন সময় আমাদের মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ অতিক্রম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবা ইকরাম বলো তোমাদের মাথার উপর দিয়ে কি অতিক্রম করে আল্লাহর নবীর সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মাথার উপর দিয়ে মেঘের খণ্ড অতিক্রম করছে আল্লাহর নবী যখন এ কথা বললেন বলার পরে একটু শান্ত হলেন চুপ রইলেন নীরব লইলেন নীরব থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলেন এর সাহাবা ইকরাম তোমরা বলো তোমাদের মাথার উপরে যে আসমান আসমানের নিচে যে মহাশূন্য মহাশূন্যের ভিতরে কতটুকু জায়গা আছে তোমাদের জানা আছে নি বলো আল্লাহর নবীর সাহাবা ইকরাম বলে না 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 আল্লাহর নবী বলে রে সাহাবা ইকরাম আসমান এবং জমিনের মাঝে যে মহাশূন্য এই মহাশূন্যের সমপরিমাণ 500 বছরের রাস্তা তোমরা কি জানো এই আসমান কত মোটা আল্লাহর নবীর সাহাবা ইকরাম বলে না না জানি না কত মোটা নবী বলেন ও সাহাবা ইকরাম এই আসমান হলো জমিনের মাঝে যে মহাশূন্য 500 বছরের রাস্তা এই আসমানটাও এমন মোটা এরপরে দ্বিতীয় আবার মহাশূন্য দ্বিতীয় মহাশূন্যের সমপরিমাণ 500 বছরের রাস্তা এরপরে দ্বিতীয় আসমান আবার 500 বছর পরিমাণ মোটা দ্বিতীয় আসমানের পরে আবার মহাশূন্য 500
বছরের সমপরিমাণ রাস্তা, দ্বিতীয় আসমানের পরে মহাশূন্যের উপরে আবার তৃতীয় আসমান, তৃতীয় আসমান এরকম মোটা, এরপরে চতুর্থ আসমান, এরপরে এক এক করে আল্লাহর নবী যখন সপ্তম আসমানের বিবরণ দিলেন, সপ্তম আসমানের বিবরণ দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, এর সাহাবাই কিরাম, সপ্তম আসমানের উপরে আবার মহাশূন্য পাঁচ শত বছরের সমপরিমাণ রাস্তা, এর উপরে একটা নদী, যেই নদীটা হবে পাঁচ শত বছরের সমপরিমাণ গভীর, এর উপরে আবার মহাশূন্য, এর উপরে আল্লাহ তাআলা আবার মহাশূন্য দিয়েছে, মহাশূন্যের উপরে আটটি পাহাড়ি মেষ, আর আটটি পাহাড়ি মেষের উপরে আবার মহাশূন্য, এই মহাশূন্যের উপরে হলো আল্লাহ তাআলার আরশ, এর নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, ঘরের বাহিরে বের হয়ে আসমানের দিকে তাকাইলে আমি আল্লাহর কুদরত পেয়ে যাইবা, এরকম কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা একটা না দুইটা না প্রায় 2000 আয়াতের ভিতরে বয়ান করেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বয়ান করেছেন, দ্বিতীয় নম্বরের পদ্ধতি হল অতীতের কিছু ঘটনা, ফিরাউনের ঘটনা বর্�ণনা করেছে, এগুলো বর্ণনা করার উদ্দেশ্য হলো বান্দাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহর তৃতীয় নম্বর পদ্ধতি হলো আখেরাতের বিবরণ দিয়ে আল্লাহ বয়ান করেন। এই তিন পদ্ধতির মাধ্যমে বয়ান করে উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করে দেয়, আরে উম্মতে মুহাম্মাদির নমরুদে যেই কাজ করেছে তোমরা সেই কাজ করবে না, আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা, এর পূর্বে যত বেঈমানেরা আল্লাহর নবীদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, অতএব তোমরা এমন কাজ করবে না, এজন্য আল্লাহ তাআলা তিন পদ্ধতিতে বয়ান করেন। তবে আল্লাহ তাআলার এই তিন পদ্ধতির বয়ানের মাধ্যমে সকলের হেদায়েত হবে না, না যেই বান্দার ভিতরে হাশরের ময়দানের ভয়, যেই বান্দার ভিতরে কবরের আযাবের ভয়, যেই বান্দার ভিতরে জাহান্নামের আগুনের ভয় রয়েছে, ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার বয়ানের মাধ্যমে হেদায়েত পেয়ে যাবে। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাশরের ময়দান কেমন হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী যখন বললেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতাল গুরলান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী যখন আমাকে যখন হাশরের ময়দানের বিবরণ শুনাইলেন, আমি রসূলকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, যেই হাশরের ময়দান, ওই হাশরের ময়দানে নারী এবং পুরুষ যখন একই ময়দানে থাকবে, এরপরে আপনি বলেন তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তারা থাকবে উলঙ্গ অবস্থায়, তাদের পায়ে কোনো জুতা থাকবে না, অতএব এমন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ ওই হাশরের ময়দানে থাকবে, আমাদের কি শরম লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ের নবী বলেন, এর আয়েশা, الامر اشد من ايكم ذلك, এর আয়েশা ওই হাশরের ময়দান কেমন হবে তুমি কি জানো, ওই হাশরের ময়দানে কে নারী আর কে পুরুষ কারো দিকে তাকানোর কোন সাহস নাই, কারণ ওই হাশরের ময়দানে সকলে এমন ভাবে উপরের দিকে তাকায়া থাকবে, কেউ নিচের দিকে তাকিয়ে থাকার সাহস
মানুষ নাই, কেউ তার দিকে তাকায়া থাকবে যে কে নারী কোন দিকে পুরুষ, কোন তাকানোর সাহস থাকবে না, এমন কঠিন হবে। আম্মা যারা ঈশা বলে ওই হাসরের ময়দানে বান্দার দাঁড়ানোর অবস্থা থাকবে দুই পায়ের স্কিনে যতটুক জায়গার প্রয়োজন, অর্থাৎ দুই পায়ের মাঝে 3 ইঞ্চি জায়গা। পাঁচটি প্রশ্নের জবাব না দিবে নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে কতদিন দাঁড়ায় থাকতে হবে জানো নিরে আয়েশা? পুরুষ তারা এমন ভাবে দাঁড়ায়া থাকবে দুই পায়ের মাঝে থাকবে 3 ইঞ্চি পরিমাণ জায়গা, এর বেশি জায়গা থাকবে না। কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ তাআলা কুরআনের ভিতর উল্লেখ করে বলে ওই হাসরের ময়দানে বান্দা 50,000 বছর পর্যন্ত একই জায়গা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এরপরে যদি সূর্যের তাপ যদি আমাদের উপরে চলে আরো কঠিন হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে জানতে চাইলেন ওরে পয়গম্বর ওই হাসরের ময়দান কেমন কঠিন কেমন কঠিন। আল্লাহর নবী বলেন এর আয়েশা যেই সূর্যটা আমাদের থেকে এত দূরে রয়েছে, এত দূরে বৈজ্ঞানিকরা বলেছেন সূর্যটা আমাদের দুনিয়া থেকে 9,30,000,000 মাইল দূরে। বৈজ্ঞানিকরা তারা ধারণা অনুযায়ী বলেছে 9,30,000,000 মাইল দূর। এর নবীর উম্মত বৈজ্ঞানিকদের এই কথার উপরে এসকাল জাগে, কারণ যেই সূর্যটা আমাদের এই জমিনে তাপ দেয় এত দূরের সূর্য, ওই সূর্যের তাপের কারণে চৈত মাসে যদি রোদ ওঠে ওই রোদ্রের কারণে তাপে থাকা যায় না, শরীর থেকে ঘাম বের হয়ে যায়। এরে নবীর উম্মতের দল যেই বৈজ্ঞানিক তারা বৈজ্ঞানিক যন্ত্র দ্বারা যে এটা নির্ণয় করেছে সূর্য এত দূরে আছে, আমার প্রশ্ন হলো ওই বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক যন্ত্রটা এই সূর্যের তাপের কাছে টিকলো কি করে? নিয়োজিত করে দিয়েছেন
ফিরুজের মুখের উপরে প্রতিদিন অনাবরত 70,000 ফেরেশতা শুধু বরফ ডালেন, যাতে করে ওই সূর্যের তাপমাত্রা ঠান্ডা হয়। এরা নবীর উম্মতের দল। ওই সূর্যটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দার মাথার উপরে দেওয়া হয়, যে সূর্যের তাপের কারণে মানুষের মাথার গিলগুলো তব্বা করবে। আল্লাহ তাআলা যেই সূর্যটা আমাদের খেদমতের জন্য আল্লাহ এখন নিয়োজিত করে দিয়েছেন, ওই সূর্যটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে সূর্যকে যখন বান্দার মাথার এক থেকে সওয়া হাত উপরে উঠায়া দিবেন, উঠিয়ে দেওয়ার পরে সূর্যের যে 12টা মুখ দিবে জমিনের দিকে, ওই 12টা মুখের কারণে এত তাপ। এরপরে আল্লাহ তাআলা সূর্যকে বলবে, আরে সূর্য, তুমি দুনিয়ার বুকে, তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম আমার বান্দার গোলামি করার জন্য, আমার বান্দাদেরকে শীতলতা আরামদায়ক আলো দেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছিলাম। এরপরে তোমার উপরে আমি আল্লাহ রহমতের 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি, যেই ফেরেশতা তোমার মুখের উপরে 70,000 ফেরেশতা প্রতিদিন অনবরত বরফ ঢালছে। এই সূর্য এই জমিনের বুকে তোমার আমার বান্দার কোন গোলামি করতে হবে না। এই জমিনের ভিতরে হাশরের ময়দানে আমি আল্লাহর গোলামি চলবে, দুনিয়ার কোন বান্দার গোলামি চলবে না, আমি আল্লাহর গোলামি চলবে। এর সূর্য তোমার ভিতরে যত তাপমাত্রা আছে তুমি বাড়াইয়া দাও, সূর্য যখন তার তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারুকু নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাব আরাকুহুম ফিল আরদি 70 জিরাআ। আল্লাহর নবী বলেন, ওই সূর্যের তাপের কারণে পুরো জমিনটা হয়ে যাবে তামার, ওই সূর্যের তাপের কারণে জমিনটা পুড়তে তামা হয়ে যাবে। তামা হয়ে যাওয়ার পরে এত জমিনের তামার গরম, অন্যদিকে সূর্যের তাপ। ওই সূর্যের তাপ আর তামার গরমের মাঝে বান্দা যখন অবস্থান করবে, দাঁড়িয়ে থাকবে, তার পায়ের মাঝখানে থাকবে মাত্র 3 ইঞ্চি পরিমাণ জায়গা, আল্লাহর বান্দা এই সূর্যের তাপের কারণে এত পরিমাণ গামবে। সূর্যের তাপের কারণ তার মাথার গিলগুলো টপ্পা করে বের হয়ে যাবে, তার নাড়ি মুড়িগুলো ছটফট করে বের হয়ে যাবে। সূর্যের তাপের কারণে সে এত পরিমাণ ঘামবে। আল্লাহর নবী বলেন, তার ঘাম ওই হাশরের ময়দানে 70 গজ পর্যন্ত দূরে চলে যাবে। যেই হাশরের ময়দানের বিবরণ দিয়ে যখন আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বয়ান করতেন, আল্লাহর নবীর সাহাবা ইকরাম চোখের পানি সেরে কান্না করতেন। যেই সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এরপরেও তারা এত কান্না করেছে। আবু বাকর কান্না করেছেন, উসমান কান্না করেছেন, আলী কান্না করেছেন, কেন এত কান্না করেছেন? এর নবীর উম্মত জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হাশরের ময়দানের বয়ান শুনে তারা কান্না করেছে, কারণ ওই হাশরের ময়দান হবে বড় কঠিন, বড় কঠিন। এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, ওই সূর্যের তাপের কারণে যখন গামগুলো 70 গজ দূরে চলে যাবে, তার ওই গামের উচ্চতা হবে পাতা
মাথা পর্যন্ত গাম হবে, আরো আবার কারো হাঁটু পর্যন্ত গাম হবে, আবার কারো গামের সীমানা হবে, আবার কারো গামের সীমানা হবে মাথা পর্যন্ত, আবার কেউ বুকের পর্যন্ত গাম হবে, আবার কারো গামের অবস্থান হবে তার কান পর্যন্ত, আবার কেউ গামের ভিতরে হাবুডুবু খাইবে। এর নবীর উম্মতের দল ওই হাসরের ময়দান বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা ইকরামদেরকে সতর্ক করেছেন, এর নবীর উম্মতের দল এত হাসরের ময়দানের এমন কঠিন হালাত, অন্যদিকে আল্লাহ তাআলা বলবেন মানুষগুলো কেমন যেন তারা নেশাগ্রস্ত হয়েছে, নেশাগ্রস্তের মতো তারা পেরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। আল্লাহ কিছু পানি পাঠায়া দিবে, আল্লাহ বলবেন এর রহমতের ফেরেশতা যাও আমার জিবরাইল আমার হাবিবকে এই পানিটা তুমি দাও, আমার হাবিব যেন ওই পানিটা জাহান্নামের দিকে ছিটায়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই পানিটা এনে দেওয়া হয় জাহান্নামের পানি, জাহান্নামের দিকে আল্লাহর নবী যখন ওই পানিটা ছিটায়া দিলেন, পানিটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম তার জাহান্নামের আগুন সহস্থানে চলে গেল। আল্লাহর নবী বলেন ও দয়ার মালিক, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে রাখতে পারলো না, এই জাহান্নামের আগুনের দিকে একটু পানি ছিটায়া দিলাম, এটা কোন জায়গার পানি যেই পানির কারণে জাহান্নাম চলে গেল তার স্তরে চলে গেল, এটা কোন জায়গার পানি, এটা কি আবে হায়াতের পানি, এটা কি জমজমের পানি, নাকি এটা কোন বৃষ্টির পানি, নাকি জান্নাতের সালসাবিল নামক পানি। আল্লাহর নবী বলে আল্লাহর আল্লাহ তাআলা নবীর প্রশ্নের জবাবে বলেন এরে আমার হাবিব, এই পানি কোন জমজমের পানি না, আবে হায়াতের পানি না, জান্নাতের সালসাবিল নামক পানি, যেই গুনাগার উম্মত দিনের বেলা গুনাহ করেছে, দিনের বেলা গুনাহ করেছে, গুনাহ করার পরে রাতের বেলা স্ত্রী ঘুমাইছে
গুনাহ করেছি, আল্লাহর বান্দা আমি আল্লাহ করে তোর দরবারে ক্ষমা চাই, আর বলে আল্লাহ আমি ওই গুনাহ করলাম দিনের বেলা, অমুক গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, গুনাহ করতে 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 অন্তরটাকে আমি নাপাক করে ফেলেছি। আল্লাহর বান্দা তখন ওই রাতের গভীরে উঠে আমি আল্লাহর নামাজ আদায় করি, আমি আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানিটাকে বিতা দিতে দেই নাই, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে বান্দার চোখের পানিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। এর নবীর উম্মতের দল ওই হাসরের ময়দানে এমন কঠিন হবে, এমন কঠিন হবে যে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু সূর্যের তাপ, ওই দিন ছায়া মাত্র আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলেন যে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, ওই আরশের নিচে আল্লাহ তাআলা সাচ্চিরের বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে। যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন সাত শ্রেণীর মানুষের এক নম্বর শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল, এক নম্বর হলো নেই পরায়ণ বাদশাহ, যেই বাদশাহ দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করেছে, ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা আল্লাহ তাআলার আরশের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে। এর নবীর উম্মতের দল ইমাম দ্বারা এখানে শুধু ইমাম দ্বারা শুধু দেশের নেতাকে বলা হয় নাই, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন, পুরুষ এই ঘরের পুরুষ হলো তার অধীনস্থে যারা থাকবে তাদের ইমাম হলো ঘরের পুরুষ। হাসরের ময়দানে এই পুরুষকে বলা হবে এর যুবক, তুমি দুনিয়ার বুকে নামাজ করেছো, জিকিরি করেছো, হজ করেছো, বলো তোমার ঘরের বিবিটাকে তুমি নামাজের জন্য কখনো বলেছো কি না? পুরুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে, আর যদি নিজেই নামাজ পড়ে, নিজেই জিকির করে, নিজেই হল সহজ করে, নিজেই 70 বছর ধরে নামাজ আদায় করলো কিন্তু বিবিকে নামাজি বানাইতে পারলো না, নিজের ছেলেটাকেও নামাজি বানাইতে পারলো না, এরে 70 বছরের নামাজি ভাই, তোমার জাহান্নামে যাওয়ার কারণ তোমার ছেলেটা, তোমার বিবিটা, তোমার বেটার কারণেই তুমি জাহান্নামে চলে যাইবা। 70 বছর ধরে তুমি নামাজ পড়েছো, তোমার 70 বছরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে যেই কর্তা থাকবে তাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তুমি দুনিয়াতে মাতবাড়ি করেছো, তোমার এলাকার মানুষের সাথে মাতবাড়ি করেছো, বলো তাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাইছো কিনা, তাদেরকে নবীর সুন্নত অনুযায়ী চালাইছো কিনা, যদি বলতে পারে ভালো, বলতে না পারলে জাহান্নামের আগুনে চলে যেতে হবে। আল্লাহ তাআলা ওই দিন মিম্বারকে ডেকে বলবে, চেয়ারম্যানকে ডেকে বলবে, মন্ত্রীকে ডেকে বলবে, এমপিকে ডেকে বলবে, প্রধানমন্ত্রীকে ডেকে বলবে, যদি জবাব দিতে পারে ভালো, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, যদি জবাব না দিতে পারে তাহলে ওই শুরু
সূর্যের তাপের কারণে মাথার ঘিলুগুলো টকবক করতে থাকবে, জাহান্নামের আগুনের ভিতরে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, এজন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের ময়দানে সাতটি রানীর যেই বান্দাগুলো আরশের নিচে ছায়া পাবে, ওই সাতটি রানীর মানুষের এক নম্বর চিরানির মানুষ হলো ইমামুল আদেল, ইনসাফ প্রতিষ্ঠাকারী বান্দা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। দুই নম্বর হলো ওয়ারাজুলুম, ওই ব্যক্তি ওই লোক ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদাতের জন্য কাটিয়ে দিল, যুবক যখন বাজারে যায় আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যায়, যুবক যখন ব্যবসা করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করে, অর্থাৎ আল্লাহ তাআলা যেই জিনিসটাকে আদেশ করেছেন আদেশকৃত বিষয়টাকে পালন করে, যেই জিনিসটাকে আল্লাহ নিষেধ করেছেন নিষেধকৃত বিষয়টাকে ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। যেই যুবক আল্লাহ তাআলার ইবাদতে যৌবনকালটা কাটায়া দিল, আল্লাহ তাআলা ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ, সবসময় মসজিদের দিকে লেগে থাকে, আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে বান্দার অন্তরের ভিতরে জোহরের নামাজের চিন্তা, জোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজের চিন্তা, আসরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা মাগরিবের নামাজের জন্য পাগল হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করার পরে এশারের নামাজের জন্য পাগল হয়ে যায়, রাতের বেলা ঘুমায়, রাতের বেলা ঘুমায়, ফজরের নামাজের চিন্তায় ঘুমায়। আল্লাহ বলে, যে যুবকের কলবটা মসজিদের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন। চতুর্থ নম্বর, ওই বান্দা যেই যুবক রে কোন সুন্দরী রূপসী বংশীয় কোন মেয়ে জিনার জন্য প্রস্তাব দেন, জিনার জন্য কোন সুন্দরী রূপসী কোন মেয়ে যখন জিনা করার জন্য প্রস্তাব দেয়, আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি যদি তোমার সাথে আমি জিনা করি তাহলে আল্লাহ আমার কবরের ভিতরে আজাব দিবে, জাহান্নামের আগুনের ভিতরে আমারে জ্বালাইবে, আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার সাথে আমি জিনা করব না। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ভয় করে ওই জিনাটাকে ছেড়ে দেয়, আল্লাহ বলেন, এই যুবককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা, ওই দুই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন। যে আল্লাহর বান্দা বন্ধুত্ব করলো দুইজনের মাঝে বন্ধুত্বের সম্পর্ক হবে আল্লাহর জন্য, আবার দুইজন থেকে যখন পৃথক হয়ে যাবে আল্লাহর জন্য, বন্ধু বন্ধুকে বলবে, এর বন্ধু তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলেছো, আজকের থেকে তোমার সাথে আমার সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আল্লাহর জন্য আল্লাহর বান্দা বন্ধুত্ব ছিন্ন করলো, আবার আল্লাহর বান্দা বন্ধুত্ব করলো আল্লাহর জন্য, আল্লাহ বলেন, এমন দুই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, চতুর্থ নম্বর, ওই বান্দা যে বান্দা সদকা, যে আল্লাহর বান্দা দান করে, সদকা করে, এমন ভাবে দান করে, এমন ভাবে সদকা করে, ডান হাতে দান করে বাম হাতেও জানে না, এমন আল্লাহর বান্দা এত গোপনে দান করে, এই
বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সপ্তম নম্বর, ওই আল্লাহর বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে যে আল্লাহর বান্দা রাতের গভীরে চোখের পারিসেরে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে যে আল্লাহর বান্দা চোখের পারিসেরে কান্না করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এই সাত শ্রেণীর মানুষ, এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। বাকি সবাই সূর্যের তাপের কারণে ছটফট করতে থাকবে। সমস্ত মানুষের পিতা খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর পবিত্র হাতের মাধ্যমে আপনার জবান বানাইছে, আপনার চেহারা বানাইছে, আপনার নাক বানাইছে, আপনার কান বানাইছে, অতএব আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছেন। ওরে পয়গম্বর আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন ওই হাশরের ময়দানের হিসাব নিকাশ শুরু করে, কারণ ওই হাসরের ময়দানের এমন ভয়ানক অবস্থা আমরা সহ্য করতে পারি না। সবাই যখন আদম নবীর কাছে আবদার করবে আল্লাহর কাছে সুপারিশের জন্য, আদম নবী বলবে লাস্তুহু না কুম, লাস্তুহু না কুম, লাস্তুহু না কুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠানোর কারণ হলো আল্লাহ যখন আমাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, জান্নাতের ভিতরে রেখে দেওয়ার পরে আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউসুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ্জালিমিন। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে যা কিছু দরকার সবকিছু তুমি বক্ষণ করতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা গাছের দ্বারে কাছে যাইতে নিষেধ করেছি, যদি দিতে পারো তাহলে তোমার তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ সুপারিশ করব। আদম নবী বলে আমার ভয় হয়, আমার বড় লজ্জা লাগে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আই ফেলে তাহলে আমি কি জবাব দিব। আল্লাহর পয়গম্বর আদম নবী বলবে তোমরা যাও আমার সন্তান নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন যাওয়া হয়, নূহ নবীর কাছে যাওয়ার পরে পয়গম্বর নূহকে বলবে ও পয়গম্বর, আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানের হিসাব নিকাশ শুরু করে দেয়, যে আল্লাহর বান্দা জান্নাতি সেজন্য জান্নাতে চলে যায়, যে জাহান্নামে সেজন্য জাহান্নামে চলে যায়। নূহ নবী বলবে লাস্তুহু না কুম, কারণ নূহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর কারণ ছিল আল্লাহ তাআলার কালিমার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য। আল্লাহর নবী নূহ বলবে অজুহাত পেশ করে বলবে রব্বিলা বলবে আল্লাহ যদি আমাকে বলে এর পয়গম্বর নূহ তুমি আমার কাছে বদদোয়া করে তোমার জাতিকে কেন ধ্বংস করাইলা, জবাব আগে দাও তারপরে তোমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। এর নবীর উম্মতের দল শেষ পর্যন্ত যাইতে যাইতে কোন নবী সুপারিশ করার সাহস পাবে না, শেষ পর্যন্ত আমার আপনার নবী আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ঈসা নবী পরামর্শ দিবেন যে শেষ নবীর আল্লাহ তাআলা পূর্বের গুনাহ এবং পরের গুনাহ যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অতএব ওই নবীর কাছে যাও, ওই নবী জুড়ে আল্লাহর দরবারে
সুপারিশ করে তাহলে আল্লাহ তাআলা ওই নবীর সুপারিশকে কবুল করে হাশরের ময়দানের হিসাব নিকাশ শুরু করে যেই ব্যক্তি জান্নাতে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যেই ব্যক্তি জাহান্নামে তাকে আল্লাহ জাহান্নামে দিবে। অতএব এই সাত চিরারে বান্দা আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। অতএব আলোচনা দ্বারা বুঝতে পারলাম এতটুকু আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে পারি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহর জান্নাত কামাই করতে পারবো আর না হয় জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।